WBCS যারা এবছর দেবেন অর্থাৎ 2023 সালে তাদের জন্য লাস্ট মিনিট কিছু টিপস আমি দিচ্ছি। তবে প্রথমে বলে রাখি, যারা এই বছর WBCS এর প্রিপারেশন শুরু করলেন তাদের জন্য এই ভিডিওটা নয়, এটা তাদের জন্য যারা অন্তত পক্ষে 2 আড়াই বছরের প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি ভীষণ হেল্পফুল হবে। তো দেখুন, আপনাদের মোটামুটি প্রায় সব সাবজেক্টগুলোই পড়া হয়ে গেছে, এখন শুধু কি রিভিশন নেওয়ার পালা। আপনারা যত দ্রুত পারুন প্রত্যেকটা সাবজেক্ট রিভাইজ করতে থাকুন, পরীক্ষা সামনে এলে যা হয় আর কি, যেভাবে আপনি সিলেবাসগুলো কমপ্লিট করতেন ঠিক সেইভাবেই এই WBCS এর সিলেবাসগুলো কিন্তু কমপ্লিট করতে থাকুন, কারণ আপনার তো প্রত্যেকটা জিনিস কম বেশি পড়াই আছে, এখন শুধু পড়ে যান পড়ে যান পড়ে যান। হ্যাঁ, যত রিভিশন দেবেন। আর হ্যাঁ, আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, ওই বাজার থেকে মক টেস্ট পেপার নিয়ে আসুন এবং মক টেস্ট দিন। এই টেস্টটা কিন্তু আপনাকে ভীষণভাবে হেল্প করবে। বলা যায় না যে এই বছরই হয়তো আপনার WBCS সিলেকশন হয়ে যেতে পারে, এবছরই আপনি প্রিলিমিনারিস ক্লিয়ার করে একদম ইন্টারভিউ পর্যন্ত ক্র্যাক করতে পারেন। আর যদি না হয় তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যতটা এগিয়ে রইলেন এটা আপনাকে পরের বারের জন্য ভীষণ ভীষণ হেল্প করবে, তাই না? তো ধরে নেবেন যে আপনার এবছরই আপনাকে লাগাতে হবে, পাখির চোখ করতে হবে, তাই না? আর যারা 2024 সালের 2024 সালে WBCS কে ফোকাস করেছেন তাদের জন্য আমি WBCS এর জন্য ভিডিও তৈরি করে এই চ্যানেলে দিচ্ছি। তো 2024-এর জন্য যে ভিডিওগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ আমি আলোচনা করব বা যে টপিকগুলো দেব, সব 2024 সালের জন্য, নট ফর 2023, কারণ 2023-এ এই এত কম সময়ে এত ভিডিও বানানো সম্ভব না, সময় তো একটু লাগবে না, আমাদেরকেও সময় দিতে হবে, ভিডিও বানাতেও তো অনেক সময় লাগে। আর ওটাই আমি যেটা বললাম, যারা 2023 সালে দিচ্ছেন, যারা 2-3 বছরের প্রিপারেশন যাদের আছে তারা সময় নষ্ট একদম করবেন না, কোনো দিকে তাকাবেন না, সামনে 1 মাস টাইম আছে, এই 1 মাসে যাতে বাজিমাত করা যায় তার জন্য একদম দরজা বন্ধ করে পড়াশোনা শুরু করুন, পড়তে থাকুন পড়তে থাকুন, বারবার পড়ুন বারবার পড়ুন, একটা পড়াকে একদম বারবার পড়ুন, শুধুমাত্র একটা সাবজেক্ট ফোকাস করবেন না, 8টা সাবজেক্টকেই বারবার রিভাইজ করুন, দেখে যান শুধু এখন। হ্যাঁ, আর মক টেস্ট দিয়ে যান, তারপরে দেখুন তারপরে পরীক্ষা কেমন হবে সেটা তো পরের কথা, তাই না? এটাই ছিল আমার ওই আজকের লাস্ট মিনিট টিপস, এটাই তো আর কি বলতে পারি। তবে হ্যাঁ, ওই যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ওই একটা 1 বছরের একটা ই কিনে নিন, ওই অ্যাচিভার্সের যে বাৎসরিকগুলো পাওয়া যায় ওগুলো কিনে নিন, একটু জিকে টুডেটা ফলো করুন, আর এছাড়া যে ইউটিউব চ্যানেলগুলো আছে দা ওয়েব সলিউশন, তারপরে আরও আছে যেগুলো, এগুলো একটু ফলো করতে থাকুন। কারেন্ট অ্যাফেয়ার্স দেখুন, কারেন্ট অ্যাফেয়ার্সই হয়, কারেন্ট অ্যাফেয়ার্সে আপনি যতই পড়ুন কারেন্ট অ্যাফেয়ার্সে কেউ কমন দিতে পারে না, কোনোদিন পারেনি। তো এইভাবেই আপনাকে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে?